নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। সারা দেশের বিভিন্ন জায়গার সাথে সাথে কেশিয়ারির একটি স্কুলে বিশেষভাবে পালিত হল শ্রীকৃষ্ণ জন্মতিথি জন্মাষ্টমী। বুধবার কেশিয়ারিতে বিদ্যাভারতী পরিচালিত রাধাবল্লভ হাতির স্মৃতি সরস্বতী শিশু মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বিশাল প্রভাত ফেরির আয়োজন হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃষ্ণ সেজে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। খোল করতাল সহযোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেশিয়ারি বাসস্ট্যান্ড এলাকা ঘুরে আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। আপনি কলকাতার বাসিন্দা হিসেবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামকে এবারের পুজোর ডেস্টিনেশন স্থির করেছেন, তাহলে আপনার জন্য খুশির খবর রয়েছে। এখন থেকে মাত্র দু ঘন্টায় সকাল সকাল কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছে যেতে পারবেন, কারণ ঝাড়গ্রাম রেল স্টেশনে নতুন স্টপেজ পেল হাওড়া বড়বিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। জানা গিয়েছে প্রতিদিন সকাল 6:20 হাওড়া স্টেশন ছেড়ে 8:24 ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছাবে জনশতাব্দী এক্সপ্রেস। বুধবার প্রথম দিনে জনশতাব্দী এক্সপ্রেসকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম, দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের DRM আর কে চৌধুরী, সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার ওম প্রকাশ সহ রেলের অন্যান্য আধিকারিকরা। সঠিক সময়ে ঝাড়গ্রাম পৌঁছানোর সাথে সাথে জনশতাব্দী এক্সপ্রেসের দুই চালককে গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে তাদের হাতে ফুলের স্তবক ও মিষ্টি তুলে দেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। ঝাড়গ্রাম স্টেশন ছাড়ার সময় সাংসদ, DRM ও রেলের অন্যান্য আধিকারিকরা জনশতাব্দী এক্সপ্রেসকে সবুজ পতাকা নাড়িয়ে আগের দিকে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানান। রেল সূত্রে জানা গিয়েছে হাওড়া স্টেশনে প্রতিদিন সকাল 6:20 জনশতাব্দী এক্সপ্রেস ছাড়বে, মাত্র 2:04 মধ্যে 8:24 পৌঁছে যাবে ঝাড়গ্রাম। আবার সন্ধেবেলায় 6:08 ঝাড়গ্রাম থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে জনশতাব্দী। হাওড়া পৌঁছবে রাত্রি 8:55। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন, ঝাড়গ্রামের মানুষের একটি বড় চাহিদা পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। আগামী দিনে পুরী, মুম্বাই ও নিউ দিল্লি যাওয়ার ট্রেনগুলোর স্টপেজ দেওয়ার জন্য আমি সাংসদ থেকে শুরু করে রেলমন্ত্রীকে জানিয়েছি। আগামী দিনে ঝাড়গ্রামের মানুষ এই ট্রেনগুলো উপহার পাবেন। তবে অল্প সময়ের মধ্যে কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছানোর ব্যবস্থা হওয়ায় পর্যটন শিল্পে ঝাড়গ্রাম বেশ খানিকটা এগিয়ে গেল বলে মনে করছে ওয়াকি বহাল মহল। অনেক ভালো লাগছে, বিকজ প্যাসেঞ্জারগুলোকে অনেক সুবিধা হবে, আগে দাঁড়াতো না, এখন অনেক জলদি নিজের গন্তব্যতে পৌঁছে যাবে। সো আই এম ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড এটা অনেক মানে ভালো মুহূর্ত আছে আমাদের ঝাড়গ্রামদের জন্য। ঝাড়গ্রাম আর ডিউটি টাইমে পৌঁছে যাবে, 10টার সময় ডিউটি করতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় ডিউটি যাচ্ছেন? আমরা না আমরা টাটানগর যাব, আমরা এখানে এসেছিলাম নিজের মামা বাড়ি। তো এখন অনেক সুবিধা জিনিস হবে, তাই আর অন টাইমে থাকে ভেরি গুড থিং। আমি রেল ডিপার্টমেন্টকে, আমাদের মোদীজিকে, আমাদের রেলমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই প্রত্যন্ত এলাকার জঙ্গলমহলের দাবি একটা পূরণ হলো এই 25 তারিখে, গত মাসের 25 তারিখে। মাননীয় আমাদের রেলমন্ত্রী অশ্বিনীজির সাথে
কলকাতায় মিটিং হয়েছিল, সেদিন এই দাবিগুলো তুলেছিলাম। আগেও অনেকবার সংসদেও এই দাবিগুলো তুলেছিলাম যে আমাদের শুধু এই জনশতাব্দী নয়, আরও কয়েকটা স্টপেজ যাতে এখানে দেওয়া হয় তার জন্য আমি বারবার বলেছি এবং আপিলও করেছি, লিখিতভাবে দিয়েছি, সংসদে বলেছি, কিন্তু সব দাবি তো একসাথে মানা সম্ভব নয় হয়তো। তবু আমরা চেষ্টা করছি এই যাতে আজকে এই স্টপেজটা একটা দুটো স্টপেজ পেলাম, সাথে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আরও কয়েকটা স্টপেজ পাবো এবং আশা করি এই জঙ্গলমহলের মানুষ আমরা তার উপকার পাবো। পরিবেশ দূষণ রোধ এবং বন্য পাখিদের খাবারের যোগান বাড়াতে মেয়ের জন্মদিনে বিশেষ উদ্যোগ নিলেন গোপীবল্লভপুরের টিকায়তপুর গ্রামের এক দম্পতি। টিকায়তপুর গ্রামের বাসিন্দা অকেশ শর্মা ও তার স্ত্রী তাদের মেয়ের প্রথম জন্মদিন পালন করলেন প্রায় ৫০টি ফলের চারা রোপণের মধ্য দিয়ে। পেশায় স্বাস্থ্যকর্মী অকেশ বাবু তার মেয়ের জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে নিজের বাড়ির ফাঁকা জমিতে আম, জাম, পেয়ারার মতন বিভিন্ন ফলের গাছ যেমন লাগান, তেমনি নিম, বটের মতন বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন। অকেশবাবুর দাবি, পরিবেশ দূষণ রোধ এবং মুক্ত পরিবেশে পাখিদের খাবার যোগান বাড়াতে এই উদ্যোগ। দূষণের মারণ রোগে আক্রান্ত এই বিশ্ব প্রকৃতি, এই বিশ্ব এই ওষুধের একটাই ওষুধ বৃক্ষরোপণ। আজ আমার মেয়ের জন্মদিনে, শ্রীশ্রী শর্মার জন্মদিনে বৃক্ষরোপণ করা হলো। সে নিজের হাতে বৃক্ষরোপণ করলো, ফলের গাছ লাগালো, পাখিরা অনেকেই বর্তমান পাখিদের খাবার কমে যাচ্ছে তার জন্য ফলের গাছ লাগানো হয়েছে, আর ফলের মধ্যে আম, জাম, আর গাছের মধ্যে বট গাছ, অর্জুন গাছ, কিছু ফুলের গাছও লাগানো হয়েছে। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, চোখ রাখুন সানন্দ নিউজে। সৌভিক মোটরস এর অন্যতম শাখা আগামী 7 সেপ্টেম্বর বৃহস্পতিবার সৌভিক মোটরস কেশিয়ারি শাখার শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে প্রতিটি গাড়ি ক্রয় করার উপর বিশেষ অফার, থাকছে স্মার্ট ওয়াচ, বাজাজ আয়রন, ফুল হেলমেট, 10 লিটার পেট্রোল, রেইনকোট, এছাড়াও যে কোনো গাড়ি অগ্রিম বুকিং এর উপর 500 টাকার ক্যাশব্যাক, বাজাজ পালসার P150 ক্রয়ের উপর 10,000 টাকা ছাড়, বাজাজ পালসার 125cc ক্রয়ের উপর 2,000 টাকার ছাড়, থাকছে 99% লোনের সুবিধা, বিশেষ দ্রষ্টব্য। এই ধামাকা অফার শুধুমাত্র 7 সেপ্টেম্বর বৃহস্পতিবারের জন্য। সৌভিক মোটরস কেশিয়ারি, স্বরূপানন্দ নার্সিং হোমের নিকট। যোগাযোগের নাম্বার 8116916060 অথবা 9647616262। আট থেকে আসি সবার মন জয় করবে প্রত্যুষা ব্যান্ড, একটি বাংলা ও হিন্দি গানের দল। আসন্ন বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মী হোক বা কালী পুজো, পাড়ার যে কোনো অনুষ্ঠান, স্কুল বা কলেজে জমজমাট অনুষ্ঠান পরিবেশনের জন্য বুকিং চলছে। সুপার ডুপার হিট বাংলা গান, লোকগান, বাউল ও হিন্দি গানের শিল্পীর সমন্বয়, 3 ঘন্টার রাজকীয় অর্কেস্ট্রা, টেলিভিশন ও বেতার জগতের খ্যাতনামা শিল্পীদের নিয়ে প্রত্যুষা ব্যান্ড করবে সবার মন জয়। যোগাযোগ করুন 9674441048 অথবা 9339853992 এই নম্বরে। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে, আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারেট কার্ড, হস্তরেখা ও ফেংশুই, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। আপনার স্বপ্নের বাড়ি সাজাতে হোক বা মেয়ের বিয়ের উপহার, সবকিছু পাবেন একই ছাদের তলায়। কি নেই বলুন তো আমাদের কাছে? সোফা, আলনা, আলমারি, পালঙ্ক, এমনকি ফ্রিজ, ওয়াশিং মেশিন, সবকিছু। সমস্ত ফার্নিচারের একটাই ঠিকানা, মিনা স্টিল এম্পোরিয়াম। শোরুমে এসে একবার যাচাই করে যান, আর যেমন জিনিসের কোয়ালিটি তেমনই আকর্ষণীয় দাম।
এটা আমার, এটা আমার, না এটা আমার, না এটা আমার, হবে না এটা আমার, এটা আমার। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুজনের জন্য দুটো নেওয়া হবে। এছাড়া আমাদের কাছে পাবেন মশারি, ব্যাগ, ছাতা ও গৃহসজ্জার অনেক কিছু। হ্যাঁ, এত সব জিনিস এত কম দামে? আপনারা কি চান ভালো ভালো ফার্নিচার কিনতে? তবে চলে আসুন খাজরায়, মিনা স্টিল এম্পোরিয়ামে। মিনা স্টিল এম্পোরিয়াম, খাজরা, পশ্চিম মেদিনীপুর। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদে। ব্লাড ব্যাংকে রক্তের যোগান মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল কেশিয়ারির খাজরা পল্লী প্রাণ ক্লাব। ক্লাবের রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করলেন। বুধবার খাজরা প্রাথমিক বিদ্যালয়ে হয় ক্লাবের শিবির। রক্ত সংগ্রহ করে খড়গপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক। এদিনের শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। বর্তমান ব্লাড ব্যাংকগুলোতে প্রবল রক্তের সংকট মেটাতে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। রক্তদাতাদের উৎসাহ দিতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় আয়োজকদের তরফ থেকে। খাজরা পল্লী প্রাণ ক্লাব এর এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়ারি থানার আইসে বিশ্বজিৎ হালদার, খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়েক, উপপ্রধান কালাচাঁদ শানকি প্রমুখ। প্রাণ ক্লাবের পক্ষ থেকে ব্লাড ডোনেশন কর্মসূচি ছিল, যেটা আমরা এবছর আমাদের প্রিয় ক্লাব সদস্য বিশ্বজিৎ মাইতি অকাল প্রয়াণে ওনার স্মৃতির উদ্দেশ্যে করেছি। কারণ বিশুদা আমাদের ক্লাব প্রতিষ্ঠাতা মেম্বার, প্লাস এই এলাকায় একজন মানে গুণীজন হিসাবে আমরা মনে করি বিশুদাকে, কারণে আমাদের এই কর্মসূচি। এই উদ্যোগ কেন নিলেন? আমরা এটা প্রতি বছরে নিই। আপনারা জানেন যে গত বছর তার আগে কোভিডের সিচুয়েশনও আমরা করেছি, এবছরও করেছি। কারণ মুমূর্ষ রোগীর যে রক্তের প্রয়োজন হয় তাতে পল্লী প্রাণ ক্লাবের সদস্যরা এগিয়ে আসে, এটা আমাদের মানবিকতার দিক থেকে আমরা এটা করে থাকি। কতজন রক্ত রক্ত দিল আছে? আমাদের টার্গেট রয়েছে 50 জন, এবারে এখন চলছে প্রায় 30-31 জন চলছে, হয়ে যাবে আশা করছি। কোন ব্লাড ব্যাংক? আমাদের খড়গপুর মহকুমা হাসপাতালের পক্ষ থেকে করা হয়েছে। উৎসাহিত কীভাবে করলেন রক্তদাতাদের? রক্তদাতাদের উৎসাহিত বলতে আমাদের গাছ দিয়ে, মানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চারিদিকে হয় বটে, কিন্তু আমাদের প্রতি বছরে এটা থাকে যে আমরা চারা গাছ দিয়ে দিই প্রতি ব্লাড ডোনার। জন্মাষ্টমীর শুভ দিনে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল গোপীবল্লভপুরের ছাতিনাশোল সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রীতি মেনে কমিটির সমস্ত সদস্য, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুজো কমিটির পুরোহিত খুঁটি পুজো করেন। ছাতিনাশোল সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর 74তম বর্ষে পদার্পণ করছে। কমিটির তরফ থেকে জানানো হয়েছে ছাতিনাশোল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের পুজোর বাজেট 8-9 লক্ষ টাকা। প্যান্ডেল হবে থিমের তৈরি, তবে প্রাচীন রীতি মেনে সাবেকি প্রতিমাতে মায়ের পুজো হবে। পুজো উপলক্ষে মণ্ডপ চত্বরে 6 দিনের মেলার আয়োজন করা হয়েছে। রয়েছে প্রতিদিন রাতে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাতিনাশোল সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোর উৎসব পালন করলাম। এখানে উপস্থিত ছিলেন আমাদের কমিটির সদস্য মিলে সবাই, যারা যারা যে দায়িত্বে আছেন সবাই। এই বছর আমাদের ছাতিনাশোল দুর্গোৎসব 74 বছরে পা দিচ্ছে। এর উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা মায়ের প্রতিমা সাবেকি প্রতিমা করছি, পুজো প্যান্ডেল করছি ঢাকির। টোটাল বাজেট হচ্ছে এবছরে আমাদের 8-9 লাখ টাকা। আশা করি এবছর খুব সুস্থভাবে পুজো হবে। আগের বছর বৃষ্টির কারণে আমাদের পুজো সেভাবে পালন করা হয়নি, এবছর আমরা আশা করি খুব ভালোভাবে পুজো উদযাপন করব। 74তম বছর ছাতনাশোলের সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির আজ শুভ খুঁটি পূজা। এই শুভ মহাষ্টমীতে আমাদের খুঁটি পূজা হচ্ছে। আমাদের পুজো কমিটির সম্পাদক আছেন আমাদের সৌরভ রাউত এবং আকুল ঘোষ এবং আমরা সবাই আছি। আর আমাদের বাজেট হচ্ছে 8 লাখ টাকা। রয়েছে
রোমের পবিত্র ভ্যাটিকান সিটি দেখার ইচ্ছে রয়েছে, তাহলে আগামী দুর্গোৎসবে আপনার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের পূর্বাশার সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবারের পুজোতে ভ্যাটিকান সিটির আদলে মণ্ডপ তৈরি করতে চলেছে। জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে খুঁটি পুজো করে উদ্যোক্তারা এরকমই কথা সামনে আনলেন। কমিটির সকল সদস্যের উপস্থিতিতে আজ এই খুঁটি পুজো হয়। জানা গিয়েছে এবছর 41তম বছরে পড়ল পূর্বাশার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। কমিটি যেহেতু পবিত্র ভ্যাটিকান সিটি এবারের মূল থিম করেছে, তাই পবিত্র জনহিতকর কাজের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সেবায়তনের মুখ বোধির আশ্রমের আবাসিকদের মহালয়ার দিন নতুন জামা কাপড় প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সর্বসাধারণের জন্য নবমীর মহাভোগের আয়োজন থাকছে এবার। নমস্কার, ঝাড়গ্রাম পূর্বাশা সার্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত সার্বজনীন দুর্গোৎসব 2023 এবছর আমাদের 41 বর্ষে পদার্পণ করেছে। আর এই বছরের একটা বিশেষ আমাদের কাছে আকর্ষণীয় বিষয় মূলত ঝাড়গ্রাম জেলাবাসীর জন্য, তা হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি আমরা জানি বিশ্বের এক পবিত্র শহর, যেটা ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে রোম এবং ইতালি দেশের ঘেরাটোপে অবস্থান করছে। একটি ছোট্ট শহর যেখানে 121 একর জায়গার উপর মাত্র 746 জন নাগরিককে নিয়ে সেই শহরটি রয়েছে। একটি হচ্ছে যেখানে একটা আমাদের মহাগুরু পোপরা যেখানে অবস্থান করে আসে, সেইখানে একটি পবিত্র শহর হিসাবে ভ্যাটিকান সিটি, যেখানে রোমান সাম্রাজ্যের স্থাপত্য এবং ভাস্কর্য আমরা তুলে ধরতে পারি। আর সেই সঙ্গে আমাদের যে এবছরের যে প্রতিমা, সেটা একেবারে কুমারটুলি থেকেই আমাদের যে পাল বংশ পরম্পরায় যে যারা ঠাকুর তৈরি করেন, তারাই হচ্ছে সেখান থেকেই আমাদের ঠাকুর আসছে। আর সেই সঙ্গে আমাদের কিছু যেটা আমাদের পূর্বাশা ক্লাবের পক্ষ থেকে এবং সার্বজনীন উৎসব কমিটির পক্ষ থেকে যেটা আমাদের একটা কিছু জনহিতকর কাজকর্ম এই পুজো উপলক্ষে রেখেছি, সেটা হচ্ছে সেবায়তনে মুখবধির যে আশ্রম রয়েছে ওখানের কিছু ছেলে মেয়েদেরকে, তাদেরকে মহালয়ার দিন এখানে নতুন পোশাক দেওয়া হবে, আর সেই সঙ্গে তাদেরকে মধ্যাহ্ন ভোজনের আহারের ব্যবস্থাও করা হয়েছে। এবং স্বাভাবিকভাবেই সারা বছর আরও এবছর যেটা আমাদের কবিতে হয়ে ওঠেনি, এবছর মহানবমীর মহাভোগ আমরা আয়োজন করতে চলেছি। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নয়াগ্রাম ব্লকের নিমাইনগর গ্রামে মাটির দেওয়াল ভেঙে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শিশু কন্যার। ঘটনায় শোকের ছায়া এলাকায়। মৃত শিশু কন্যার নাম মৌসুমী প্রধান, বয়স 7 বছর, বাবার নাম দিলীপ প্রধান। জানা গেছে বুধবার বৃষ্টির মধ্যে হঠাৎ করে দিলীপ প্রধানের বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়ে। সেই সময় দেওয়ালে চাপা পড়ে বাড়ির 3 জন গুরুতর আহত হন। পরে সবাইকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু কন্যা মৌসুমী প্রধানকে মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনার খবর পেয়ে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সঞ্চিতা ঘোষ, তৃণমূল নেতা রমেশ রাউত, ইন্দ্রজিৎ সেনাপতি, আদিত্য ঘোষ প্রমুখ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার। সোনায় মোড়ায় এই শহর দেখতে দেখতে 3 বছর। হ্যাঁ,